ับเบกุนএক একটা ডাব বেগুনের ওজন 600 থেকে 650 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, তখনও বেগুনটা শক্ত হয় না এবং নরমই থাকে। আর এটা খেতেও সুস্বাদু, দেখতেও সুন্দর, একেবারে ডাবের মতো কালারটাও সুন্দর। আর বাড়ি বেগুন 12 যেটা, এটা কেউ কেউ স্থানীয় ভাষায় লাউ বেগুন বলে, একেবারে 1 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। সাধারণত এই দুইটা ইনব্রিড জাত, অর্থাৎ এই দুইটা বেগুনের বীজ কৃষকরা নিজেরাই সংগ্রহ করতে পারবে, নিজেরাই রাখতে পারবে এবং নিজেরাই বপন করতে পারবে। তবে একটা খেয়াল রাখতে হবে, এই বেগুনগুলো শীতকালীন বেগুন, এগুলা যদি সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বরের মধ্যে লাগানো যায় তাহলে ভালো ফলন পাওয়া যায়, 3 মাস পর্যন্ত ফলন দেয়। আর দুইটা বেগুনেরই বৈশিষ্ট্য যে এটা ওজনে বেশি, এদের উপরের যে চামড়াটা লেদারটা খুবই পাতলা এবং বীজের পরিমাণ কম। বেগুনগুলো অত্যন্ত সুস্বাদু এবং নরম, যারা একবার খেয়েছে তাদেরই পছন্দ হবে। এবং আমরা এবার দেখতে পাচ্ছি যেটা বাজারে লক্ষণীয়, যেটা যে এখন এই মুহূর্তে আমাদের অন্যান্য বেগুনের যে বেগুনগুলো আছে সেগুলোর মূল্য হলো গড় মূল্য 18 থেকে 20 টাকা কেজি, কিন্তু এই দুইটা জাতের বেগুনের মূল্যই 30 থেকে 40 টাকা কেজি কৃষক মাঠেই বিক্রি করতেছে। কুমিল্লা জেলার আমরা স্বল্প আকারে তো এই বছর করেছি, তাতে দেখা যাচ্ছে যে আমাদের কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে, যে কৃষক ভাইরা আমাদের এই বেগুনটা আবাদ করেছেন, বাড়ি বেগুন 12 এবং ডাব বেগুন বিশেষ করে, এটা দুইটারই আমরা বলবো যে ওনারা পাকিয়ে বীজ রাখবেন এবং সেই বীজটাই আগামী সময়ে ব্যবহার করা যাবে। অর্থাৎ আমাদেরকে পরবর্তীতে বীজের জন্য আর কারো কাছে যেতে হবে না, আমরা আমাদের নিজেদের বীজটাই ব্যবহার করতে পারবো। এবং আমাদের কৃষকরা তো খুবই আগ্রহী, তারা গ্রহণ করতে ইচ্ছুক, তা আমরা দেখা যাবে যে আমাদের কৃষিটা আরও সমৃদ্ধ হবে, আমরা দেশের চাহিদা পূরণ করতে পারবো, সাথে সাথে এই বেগুনগুলো আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। ডাব বেগুনটা একটা স্থানীয় বেগুন, এটা আমাদের কোনো গবেষণা প্রতিষ্ঠান উদ্ভাবিত না, এটা 12 এলাকার বেগুন। এটা ব্যক্তিগতভাবে যদি আমাদের সাথে যোগাযোগ করে, বিশেষ করে আমার বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা অথবা আমাদের বানিন রায় বর্তমানে দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা, ওনার সাথে যদি যোগাযোগ করে ওনারা বীজ সংগ্রহ করে দিতে পারবে। বাড়ি বেগুন 12 ক্ষেত্রে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট যদি কাছাকাছি থাকে সেখানে যোগাযোগ করবেন। আর একবার যদি আমাদের কৃষক ভাইরা বীজ সংগ্রহ করেন সারা দেশে যেখানেই থাকেন, উনি যদি ওটা নিজেই বেগুনটাকে পাকানোর ব্যবস্থা করেন তাহলে ওনাকে আর বীজের জন্য কারো কাছে যেতে হবে না, উনি নিজে বীজ সংগ্রহ করতে পারবেন। এই বেগুনগুলো আপনার, আমরা যারা শৌখিন চাষি আছে আমাদের, যারা ছাদ বাগানে বা বাড়ির আঙ্গানে করে, তারাও 2-4টা গাছ লাগিয়ে আবাদ করতে পারে। আমি বাড়ি বেগুনটা দেখেছি যে 8-10টা পর্যন্ত একটা গাছে ফলন হয়, তার মানে একটা গাছ থেকে উনি 7 থেকে 8 কেজি বেগুন পাবেন। ডাব বেগুনটাও ছাদে করা যাবে, বাড়ির আঙ্গিনে করা যাবে, কাজে এটার একটা ব্যাপক সম্ভাবনা। বীজ সংগ্রহ করে যদি নিজেই চারা তৈরি করতে পারেন, উনি বাড়ির আঙ্গিনায় সেপ্টেম্বর মাসের দিকে চারাটা তৈরি করবেন, কোনো ট্রেতে বীজটা ফেলে দিয়ে চারাটা তৈরি করবেন, করে অক্টোবরের মধ্যে লাগাইতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে, এটা দেরি হয়ে গেলে যখন ফেব্রুয়ারির শেষে মার্চে যখন গরম বাড়তে থাকে তখন এই বেগুনটা ফলন কমতে থাকে। এটা অ্যাকচুয়ালি দুইটাই হলো শীতকালীন বেগুন, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এটা রেখে যদি আমরা অক্টোবর মধ্যে বেগুনটা মাঠে লাগাইতে পারি বা নভেম্বরের মাঝামাঝিও লাগানো যায় তাহলে এটাতে ব্যাপক ফলন পাওয়া যাবে, একেবারে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত। অন্যান্য বেগুন যেভাবে যে ব্যবস্থাপনায় করেন সেভাবেই করবেন, নর্মাল ব্যবস্থাপনা সার ব্যবহার করবেন বা সেচের ব্যবস্থা করবেন। এখানে একটু আকর্ষণীয় দিক হলো আমাদের কাছে অবজারভেশন, যেটা আমরা দেখতেছি বিশেষ করে ডাব বেগুনের ক্ষেত্রে, পোকামাকড় বিশেষ করে ডগা এবং ফল ছিদ্রকারী যে পোকাটা, এটার আক্রমণ একেবারেই কম, মানে এটার জাতগতই বৈশিষ্ট্য, কাজে এটাতে কীটনাশকও কম লাগে। আপনার বাড়ি বেগুন 12 ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা আছে, দুইটাতেই পোকামাকড়ের আক্রমণটা কম, আমরা দেখেছি যে রোগ বালায়ও কম হয়, যার জন্য অন্যান্য বেগুনের ওনারা যে ব্যবস্থাপনায় করে থাকে সেভাবে করবেন। বরং এই ক্ষেত্রে আমরা বলবো যে প্রয়োজন ছাড়া যেন কোনো কীটনাশক ব্যবহার করে না, কারণ এই বেগুনগুলোতে পোকামাকড় এবং রোগ বালায়ের আক্রমণ তুলনামূলকভাবে অন্য জাত থেকে। আমাদের বেগুন যেসব জমিতে আবাদ হয়, যে পরিবেশে আবাদ হয়, একই পরিবেশের আবাদ করা যাবে।